মঙ্গলবার দশমীর মাধ্যমে শেষ হল বাঙালির সার্বজনীন দুর্গোৎসব তবে চোখের চলে নয় আসছে বছর আবার হবে এই কথা রেখেই সিঁদুর খেলায় নাচে গানে বিদায় জানানো হলো মাকে ঢাকার মোহাম্মদপুরের বসিলা ও বুড়িগঙ্গার তীরে প্রতিমা ঘাটে নেওয়ার পর ভক্তরা শেষ মতো আরতি করেন মায়ের প্রতিমাকে শেষে মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবীকে বিসর্জন দেওয়া হয় অপরদিকে বাংলাদেশের কক্সবাজারে দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও বিপুল সংখ্যক পর্যটক ভক্ত পূজারী ও দর্শনার্থীদের উপস্থিতিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হয়ে গেল সবচেয়ে বড় প্রতিমা বিসর্জন রং ছিটিয়ে আতসবাজি ফুটিয়ে ও ঢাকঢোল বাজিয়ে বের করা হয় শোভাযাত্রা ঘূর্ণিঝড় হামুনের বিপদ সংকেতের মধ্যে বিরূপ আবহাওয়া উপেক্ষা করে প্রতিমা বিসর্জনের ঢল নামে মানুষের সন্ধ্যায় নানা ধর্মীয় ভাব গাম্ভীর্য আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হয় কক্সবাজার সমুদ্র সৈকতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জন এর মাধ্যমে সমাপ্তি ঘটে শারদীয় দুর্গোৎসবের ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট আর ই নিউজ